সবাইকে নতুন বছরের শিক্ষাবর্ষে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা হচ্ছে বর্ণমালা শিখব, ঠিক আছে? তোমরা ইতিমধ্যে শিখেছো স্বরবর্ণ কাকে বলে, ব্যঞ্জনবর্ণ কাকে বলে এবং সেগুলো কিভাবে লিখতে হয়। তো নতুন ক্লাসে আমরা সেগুলোই নতুনভাবে শিখব, ঠিক আছে? এসো, স্বরে আমরা কিভাবে লিখি দেখো। কারণ এখন আমরা বড় ক্লাসে উঠছি, তাই তো? এটাকে এখন আমরা শুধু বলবো অ। তাহলে অ কিভাবে লেখে? এইভাবে দিয়ে, এইভাবে এইভাবে, তারপর হচ্ছে মাত্রা। তাহলে হয়ে গেল হচ্ছে অ। আ কিভাবে লিখবো দেখো, আও ঠিক একই ভাবে অয়ের মতই, শুধু এখানে আকারটা বাড়ছি। এটা হয়ে গেল আ। এরপরে আমরা চিনব হচ্ছে রস্বই, এই যে মাত্রা দিয়ে দিলাম, এটাকে কি বলবো? রস্বই, তাই তো? এরপরে হচ্ছে দীর্ঘই, তারপরে এই দিলাম মাত্রা, হয়ে গেল দীর্ঘই। তারপর হচ্ছে রস্বউ, তোমরা তো এগুলো শিখেছো, তাই তো? এগুলো ভালো মতো শিখতে হবে। এখন আমরা লিখব হচ্ছে দীর্ঘ, এরপর হচ্ছে রি রাখা শিখব, রি। রিতে কি হয়, আমরা কি শিখেছি? ঋষি, জিতে ঋষি। আর এটাকে বলে হচ্ছে লি, এটাকে দেখতে নয়ের মতো। এটা হচ্ছে এ, এতে একতারা, আমরা শিখেছিলাম ছোটবেলায়। এটা হচ্ছে ওই, ওইতে কি শিখেছিলাম? ওইতে ঐরাবত। এটা হচ্ছে ও, আর এটা ও, এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে বলবো স্বরবর্ণ। স্বরবর্ণ কয়টি দেখো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো, বারোটি স্বরবর্ণ রয়েছে। কিন্তু এই যে লিটা রয়েছে, এটাকে এখন আমরা কোথাও ব্যবহার করি না, লিটা এখন প্রচলিত নয়, ঠিক আছে? তাহলে স্বরবর্ণ লি বাদ দিয়ে কয়টি? এগারোটি স্বরবর্ণ। কারণ এই যে লিটা, এটা এখন এখন আমরা কোথাও ব্যবহার করি না, এই জন্য লি বাদ দিয়ে স্বরবর্ণ হচ্ছে এগারোটা। এই স্বরয় আর স্বরায়া, এই দুটা উচ্চারণের ক্ষেত্রে এখন স্বরয় এবং স্বরায়া না বলে শুধু অ এবং আ। সুতরাং এখন থেকে আমরা এগুলোকে আর আগের মতো স্বরয় স্বরায়া না বলে শুধু আ এবং অ বলেই জানব। তাহলে এগুলো হচ্ছে স্বরবর্ণ, এগুলো আমরা শিখলাম লেখা। তাহলে একবার পড়ে নেই, অ আ রস্বই দীর্ঘই, রস্বউ দীর্ঘ, এটা রি, এটা লি, এটা হচ্ছে এ ওই ও ও,
এগুলো হচ্ছে স্বরবর্ণ, ঠিক আছে? এগুলো বাড়িতে ভালোমতো পড়বে এবং প্রত্যেকদিন লিখবে, স্লেটে হোক কিংবা খাতায়। তাহলে তোমাদের হাতের লেখা খুব সুন্দর হবে এবং লিখতেও খুব ভালো লাগবে। আজকে তোমাদের এই পর্যন্তই থাক, পরবর্তী ক্লাসে আমরা ব্যঞ্জন বর্ণ নিয়ে পড়াশোনা করব। Thank you.